অনেকের ধারণা আছে পানি কম খায় কিংবা মুরগির ওজন ঠিকঠাক মতো আসে না, এই ব্যাপারে আপনার মতামতটা কি? যেমন হাতে দিলে ভাত পানিটা ফুরিয়ে যায় গা 5-10 মিনিট আধা ঘন্টা গ্যাপ পায়, আর এটা কোনো গ্যাপ পাইতেছে না, খাওয়ার দান মানে রানি গিয়ে থাকতেছে যার যখন পানি আছে, এর জন্য এটা আর মানে ঘাটতি পড়ে না। কিন্তু ওইটা ঘাটতি পড়ে এক জায়গায় গেলাম, কাজ আটকে বললাম পানি এমনি আধা ঘন্টা নাই, আধা ঘন্টা পানি পাত্র বাইর করার লাগে আবার ঢোকার লাগে, দেখ ঘন্টা লেট হয়ে যায়। ওই টাইমে দেখা যায় যে আমার এনে আর ওই গ্যাপটা পড়তেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি টাঙ্গাইল সদরের মিরেবেতকা লতিপুর গ্রামে। রুকন ভাই নামে একজন খামারি রয়েছেন, উনার সর্বমোট 15,000 ক্যাপাসিটির পোলট্রি শেড রয়েছে, তার মধ্যে 10,000 হচ্ছে লেয়ার এবং 5,000 হচ্ছে ব্রয়লার। রুকন ভাইয়ের খামারে আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট হতে পোলট্রির পানি খাওয়ার যে অটোমেটিক সিস্টেম, নিপল ড্রিঙ্কার এবং বেল ড্রিঙ্কার নিয়ে আসা হয়েছিল। গরমে মুরগির স্ট্রোকটা ঠেকানোর জন্য ঘরের চালার উপর যে স্প্রিংকলার ব্যবহার করা হয়, সেই স্প্রিংকলারও রুকন ভাই আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট থেকে নিয়ে এসেছিলেন। তো আজকে আমরা এসেছি রুকন ভাইয়ের প্রজেক্টটা দেখতে, যে আমাদের দেওয়া প্রোডাক্টগুলো কেমন কাজ করতেছে এবং রুকন ভাই এগুলো ব্যবহার করে কি ধরনের সুফল পাচ্ছেন। রুকন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক একটা পরিবেশ টাঙ্গাইল শহরের মধ্যে যদিও, কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে এবং যেটা দেখলাম যে আপনার সামনে যে জায়গাগুলো রয়েছে এখানে প্রচুর সবজি চাষ করেছেন। তো এক কথায় কিন্তু আপনার প্রজেক্টটা অসাধারণ। আপনি তো মনে হয় বায়োগ্যাসও? হ্যাঁ, বায়োগ্যাস করা হয়েছে, নিজেদের রান্নার কাজেই ব্যবহার হয়। রান্নার কাজে সাপ্লাই দিছি, চারটা কেজি সাপ্লাই বাইরেও বাইরে গেছে, যে একটা ওই সাইডে গেছে আর ওই সাইডে গেছে একটা দুইটা। মুরগির যে বিষটা, সেই বিষটা দিয়ে আপনি বায়োগ্যাস করেছে, হ্যাঁ, তৈরি করে নিজে চাহিদা পূরণের পাশাপাশি আশেপাশের কয়েকটা ফ্যামিলিকেও গ্যাস সরবরাহ করতে পারছেন। এখানে টমেটো না? হ্যাঁ টমেটো। মুরগির বয়স কতদিন রুকন ভাই? আজকে কতদিন চলতেছে? 17 দিন। এই ব্যাচে আপনার মুরগির সংখ্যা কত? 2200 আছে। না 2200? তো রুকন ভাই আপনার এত বড় ঘরে মাত্র 2200 মুরগি দিলেন, কারণ কি? গরমের জন্য স্টক করব, গরমে বেশি 2200 দিছি, জায়গাটা পাবো 2 ফিট স্কোয়ারে, ওজন আসবে ভালো, আর এলো ওই মডেল এডি কম আসবো, এডি স্টক করবো কম, আবার চালে আবার ইন লাগিয়ে দিছি, এর জন্যে মানে কম দিছি, আবার শীতের মধ্যে 38 ওড়াম দেবো। আপনি এই পোলট্রি বিজনেসের সাথে কত বছর জড়িত? 12 বছর, মানে একযুগ একযুগ 12 বছর ধরে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পোলট্রি ফার্ম করছেন কিংবা করতে আগ্রহী আছেন, তারা কিন্তু রুকন ভাইয়ের কথাগুলো একটু ভালো মতো খেয়াল করবেন, কারণ ফিল্ড লেভেলে কাজ করে যেটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি দেখেছি খুব কাছ থেকে, যে আমাদের দেশের খামারিদের একটা টেন্ডেন্সি থাকে, যেই ঘরে 1000 মুরগি ক্যাপাসিটি সেখানে আমরা দেই 1200 বা 1300, কোনো কোনো সময় 1400 1500। আমরা চিন্তা করি যে এই 1000 মুরগির জায়গায় যদি আমি 1200 পালি তাহলে হয়তো 200 মুরগি বেশি পারলাম, প্রফিটটা আমার বেশি হবে, আমরা কিন্তু এইভাবে চিন্তা করি, কিন্তু ওজন আবার কম আসবো সেইটা কিন্তু কেউ চিন্তা করে না। আরেকটা খামারে আমি গিয়েছিলাম গাজীপুরের রিপন ভাইয়ের খামারে, ওনার মুখেও এই কথাটা শুনেছি যে উনি প্রতি মুরগির জন্য 2 স্কোয়ার ফিট জায়গা রাখে, মানে গরমের স্ট্যান্ডার্ড, শীতের দিন হলে 1 ফিট 1.5 ফিট স্কোয়ারে হয়ে যায়, মানে 1.5 স্কোয়ার ফিটের কম কোনো অবস্থাতেই না 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 করা যাবে না, যে সময় 1 স্কোয়ারে দিবে তাহলে মুরগি স্টক করবো, মুরগি ওজন আসবো কম, ঘনত্ব বেশি হলে তো যেটা হয় যে রোগের ঝুঁকি, লিডার যাবো নষ্ট হয়ে তাড়াতাড়ি, আর যে সময় একটু জায়গাটা বেশি দেন হবো, লিডার থাকবো ভালো, মুরগি স্টক করবো কম, মুরগির ওজনটা ভালো, ওজন ভালো আসবো। তো কম্পারেটিভলি দেখা যায় যে আমরা চিন্তা করি 1000 জায়গায় 200 বেশি, অর্থাৎ 1200 পারলে হয়তো 200 মুরগিতে প্রফিটটা বেশি আসলো, কম্পারেটিভলি কিন্তু তা হয় না, মুরগির ঘনত্ব বেশি দিলে রোগের ঝুঁকিটা বেশি থাকে, আপনি রোগ বেলায় বেশি হবে, মানে কম মুরগি দেন হবে, আপনার আপনার মুরগিটা ই থাকবে, সাইজটা ভালো থাকবে, হ্যাঁ সাইজ ভালো থাকবে, কেট হবে কম, ওজন। আর এমনি তো দেখা যাবে যে বেশি দিন লাগবে, দেখা যায় 25-26 জন গেলে আপনি গিরিল হিসাবে বছর লাগে, 2-5 গাড়ি লাভ হইলো না, তো এর জন্য এই যে আপনি মুরগি কম দিলে ওজন দেখা যায় যে ঘুরে উড়ি আসবো, 2000 মুরগি দেখা গেলো আপনি 4000 কেজি আসলো, আর এমনি যে সঙ্গে 2500 মুরগি দেবে 4000 কেজি আসবো, তাহলে আমার লাভে আমার কমে দেয় ভালো আসলো না, বরঞ্চ আপনি 500 মুরগি যে বেশি কিনলাম, হ্যাঁ তার ওই যে কিনতে গেলে খরচটা বেশি, আবার খাবার খাওয়াইলাম ফাও, আর রোগের ঝুঁকি তো আছে, যে কোনো সময় একটা ভাইরাস লাগতে পারে, মানে ঘরে একটু বেশি হলে জায়গাটা মূলত আসলে এই ব্রয়লার মুরগি জায়গা একটু বেশি দিলে ওজনটা ভালো আসে। পানির অটোমেটিক সিস্টেমটা ব্যবহার করে আপনি কি ধরনের সুবিধাটা পাচ্ছেন? সুবিধা মানে কাজ ফার্মের অর্ধেকের বেশি কমে যায়, এই শুধু এই দূরের কারণে, পানি দিতে তো কষ্ট, ব্রয়লার শেডে প্রচুর,
আর এই যে একজন লোক দিয়ে দেখা যাবো যে আপনি প্রায় 5-7 হাজার মুরগি মালা ব্যাপার না এই নিভুল দিয়ে ডিঙ্কার দিয়ে, কারণ পানি দেখা গেল যে 100 পানি ভাত ঢোকাবার গেলে বাদে 500-600 লিটার পানি লাগবো, 3,000 মুরগি 600 লিটার পানি দিয়ে লাগবো এককতেই, একজন দুই কর্মচারীও পারবো না। আর সে জায়গায় আমি এক কর্মচারী দিয়ে আমি 3,000 মুরগি পালি ইজি ভাবে। বড় হওয়ার সাথে সাথে তো পানি চাহিদাও বাড়তে থাকবে, চাহিদা পারবো। আর আমি যাই অর্ডার 500 লিটার ট্যাঙ্কি ই করে দিছি, পানি দেওয়া দেয় অটোমেটিক জায়গা, কত সুবিধা। আবার হচ্ছে গিয়ে এই গরমের সময় কিন্তু মানুষের যেমন পানির একটা এক্সট্রা চাহিদা থাকে, সব ধরনের প্রাণীরও এরকম একটা এক্সট্রা চাহিদা থাকে, কারণ গরমটা বেশি, ঘাম বেশি হয়। তো এখন কিন্তু যেই পরিমাণ পানি লাগতো আপনার আগের সিস্টেমে থাকলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ ছিল, মানে কত আছে বুঝছেন না কাজ আমার। তো আপনি তো এই কয়েক মাস হলো এই সিস্টেমটা ব্যবহার করতেছেন, এর আগে তো এই 11-12 বছরই আগের সিস্টেম আগে আগের সিস্টেম করেছি, যখন দিন যাচ্ছে আপডেট হইতেছে। ঠিক আছে, তো আপনি একেবারে ফ্রাঙ্কলি বলেন আগে আর এখনকার মধ্যে আপনার মেলা তো ভাতন কত কাজ সবই মানে সুবিধা সুযোগ, মানে এটা করাতে আমার হলো 3 জন লোক খারতো আগে, আর অনেক জন লোক আমার মেকআপ করতে পারে এই শুধু। মানে হচ্ছে আপনি দুইজন শ্রমিকের যে বেতন সেটা বাজাইতে পারতেছেন। হ্যাঁ, ওইটা বাজতেছে আমার। তো এই টাকাটা ধরেন দুইজন শ্রমিকের বেতন যদি 15-15-30 হাজারও হয়, 30,000 কিন্তু আপনি আগে লাভ করতেছেন, আগে লাভ হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার লস হইলেও লাভ, লাভ হইলেও লাভ, আগে এই টাকা দিতে হইতো কিন্তু এখন দিতে হইতাছে না, তার মানে এটা আপনার প্রফিট। সেটাই, খরচ কমে গেল মানেই প্রফিট। এটা আবার লিটারটা বেশি কম, এইখানে দেখলাম যে আপনি মাঝে মাঝে আবার বেলও লাগাইছেন নিপলের সাথে, এটা কেন করছেন? এটা দিছে মানে মানে এই গরমের কালে বেশিরভাগ এটা টিকে ওইটা একটু পানি বেশি টানে, আবার এটাও মোটামুটি ভালো, পানির লিটারটা ভিজে কম, দুইটাই দিছি যে যেটা মুরগি সুবিধা মানে মানে এটা মনের শান্তি, মুরগি যেটাতে খায় যা খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দুইটাই ভালো, এই যেমন এটা যে পানি অটোমেটিক একটু টাচ দিলে মুরগি পানি এটা একবার ইজিভাবে খাইতে পারে। রুকন ভাই, অনেকের কিন্তু একটা কনফিউশন থাকে যে এই যে নিপলটা আমি ব্যবহার করব, আমার মুরগি কিভাবে বুঝবে এখানে পানি আছে? এই যে মাথায় যে ঝিকঝিক করতেছে জেনে, এই যে দেখা যায় অটোমেটিক মুরগি, এটা তো কোনো সমস্যা না, আপনি কোনো সমস্যা ফেস করছেন একদিন থেকে কিন্তু এই নিপল? এটা আমি এলো এই যে সুমকার দেই, ওই 10-15 মিনিট পর থেকে মুরগি অটোমেটিক নিজেরাই পানি খাওয়া শুরু করে, একদিনের বাচ্চাটা দেখা যায় প্রথমে বুঝে না, বুঝে না কতক্ষণ দৌড়াদৌড়ি করার পরে মুরগি দেখা যায় একটা তাস দেয় না, তাস দেওয়ার পরে দেখা যায় সব মুরগি আবার লাইন ধরে খায়। আমাদের দেশে কিন্তু অনেক নিম্নমানের প্রোডাক্টটাই বেশি বিক্রি হয়, যত ধরনের প্রোডাক্ট আছে অধিকাংশ প্রোডাক্টই কিন্তু লো ক্যাটাগরির প্রোডাক্টটাই আমাদের বাজারে বেশি চলে, মানুষ সস্তায় সেগুলো কিনে, যে কারণে দেখা গেল যে সস্তাটা নিলে লাভ হবে না, তো বিভিন্ন অনেকের কিন্তু কমপ্লেন আছে, বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে জানায়, বা অনেকের একটা ধারণা আছে যে নিপল ব্যবহার করলে লিটার ভিজে সর্বনাশ। না না, আমরা যে আপনাকে যে নিপলটা দিচ্ছি এটাতে কোনো সমস্যা আছে? না না, এটা ভালো, আমরা যে এগুলো গুলো বাজারে হয় এগুলো বাজার দিতে আমি 28-30 টাকা আমি কিনতে পারতাম, কিন্তু আপনাদের কাছে জিনিসটা ভালো, আমি এটা রিপোর্ট পাইনি দেখে এই জন্য জায়গায় যে নিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে দিই, ঠিক আছে, লিটার ভিজবে না। আমি এই যে আমাদের 30 টাকা হচ্ছে আমারে, 30 টাকা এনে দিই, আমি গুলো তো সামনের কাছ থেকে নিয়েছি বেশি দিয়ে, জিনিসটা একবার লাগাইছি এটা সহজে নষ্ট হবে না, আর ওটা আবার কয়েকদিন পর পরে এসে ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এই যে বেলটা ব্যবহার করতেছেন এটাতেও অনেকের কমপ্লেন আছে যে এক সাইডে কাট হয়ে যায়, লিটার ভিজে যায়, পানি পড়তেই থাকে, অনেক ফোন আসে পাই না, এই যে দেখতেছেন আমাদের গুলাতে কোনো সমস্যা না, না আমি দেখতেছেন না যে কোনো ভিজে নাই, যাক আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সন্তুষ্টি যে আমরা যে প্রোডাক্ট বা সেবাটা দিচ্ছি খামারিদের উপকার হচ্ছে, এটাই কিন্তু আমাদের মূল সন্তুষ্টি। এখন দেখেন একটা প্রোডাক্ট সেল করলে, আমি এই প্রোডাক্টটা সেল করলে আপনার কাছে আমার প্রফিট হবে, স্বাভাবিক এই প্রফিট আমার করতে হবে, আমার যে কস্টিং বিজনেস কমপ্লিট একটা সেট আপ, তো এখানে আমার প্রফিট না করে আমি তো এটা চালাইতে পারবো না, এটা আমার বিজনেস টিকবে না, এখানে আমার কিন্তু প্রফিট করতেই হবে, কম করি আর বেশি করি। তারপরেও কিন্তু আমাদের মূল টার্গেটটা থাকে একজন খামারিকে সহযোগিতা করা, আমি এই প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করে প্রফিট করলাম একবার, কিন্তু আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি সুবিধা পাচ্ছেন লাইফ টাইম, তাহলে কার প্রফিটটা বেশি হইলো? কোন আমার এটা ভালো, কারণ কম দামের জিনিস আসলে বেশ দিন টিকে না, তো আমি তো আপনাকে সেই নিশ্চয়তাটা দিচ্ছি যে ভাই আমার প্রোডাক্ট যেটা আপনি নেবেন আপনার যাচাই করা লাগবে না, কারণ যাচাই আমি নিজে করেছি, কারণ আমি নিজেও খামারি, আমি যাচাই ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এইটুকু গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি। অনেকের ধারণা আছে পানি কম খায় কিংবা মুরগির ওজন ঠিকঠাক মতো আসে না, এই ব্যাপারে আপনার মতামতটা কি?
যেমন হাতে দিলে পাতা পানিটা ফুরিয়ে যায় গ্যাপ, আর 10 মিনিট আধা ঘন্টা গ্যাপ পায়, আর এটা কোনো গ্যাপ পাইতেছে না, খাওয়ার দান মানে রানি গিয়ে থাকতেছে যার যখন পানি দিচ্ছে, এর জন্য এটা আর মানে ঘাটতি পড়ে না। কিন্তু ওইটা ঘাটতি পড়ে, এক জায়গায় গেলাম কাজ আটকে বললাম পানি এমনি আধা ঘন্টা নাই, তা আধা ঘন্টা পানি পাত্র বাইর করার লাগে, আবার ঢোকার লাগে, দেখা ঘন্টা লেট হয়ে যায়। ওই টাইমে দেখা যায় যে আমার এনে আর ওই গ্যাপটা পড়তেছে না। আগের ম্যানুয়াল সিস্টেম আর এই নিপল ড্রিঙ্কার কিংবা বেল ড্রিঙ্কার, তো এগুলার মধ্যে কি ওজনগত কোনো পার্থক্য আছে কিনা সেটা আমি পাই না, আমি মোটামুটি ভালোই পেয়েছি যাক আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রোডাক্টটা সেল করি, আমরা যতই বলি যে প্রোডাক্টটা ভালো, এটা ব্যবহার করলে আপনার মুরগির গ্রোথ ভালো আসবে, আপনি এই কর্মচারীর খরচ কমাইতে পারবেন, তিনজন কর্মচারীর জায়গায় একজন কর্মচারী দিয়ে কাজ করতে পারবেন, তারপরেও কিন্তু অনেকের কাছে এটা কনফিউশন মনে হবে, মনে হবে যে আমি প্রোডাক্ট সেল করার জন্য আপনাদেরকে বলছি, যে কারণেই কিন্তু এই যে দূর দূরান্ত ছুটে যাওয়া, যেমন আজকে আমি এই টাঙ্গাইল শহরে চলে এসেছি রুকন ভাইয়ের ফার্মে, রুকন ভাইয়ের সর্বমোট 15,000 ক্যাপাসিটির পোলট্রির কিছু শেড রয়েছে, যেখানে রিপন ভাই দীর্ঘ এক যুগ ধরে লেয়ার মুরগি ব্রয়লার মুরগি এগুলো করে আসছেন, তো রিপন ভাই এটা ব্যবহার করতেছেন। এখন রিপন ভাই যদি নিজে মুখে বলে যে এই জিনিসটা ভালো, তখন কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু মনে করবেন যে না আসলেই জিনিসটা ভালো, বা ব্যবহার করলে কোনো অসুবিধা নাই, খরচ কমবে, সময় কম বাঁচবে, শ্রম কমে যাবে এবং প্রফিট করা সম্ভব। সে কারণে কিন্তু এই দূর দূরান্তে আমাদের যে শখের খামার অ্যাগ্রো প্রজেক্টের ক্লায়েন্টগুলো রয়েছে তাদের কাছে ছুটে যাওয়া, তাদের মতামত এবং রিভিউটা নেওয়া। রুকন ভাই আপনার তো এই ঘরের চালার উপরে আপনি স্প্রিংকলারটাও ব্যবহার করছেন, তো ওইটা ব্যবহার করে কি সুফলটা পাচ্ছেন? ওইটা ভালো, ওইটা ব্যবহার করাতে মুরগি যে ভিতরে তাপ থাকে না, মানে কোনো গ্যাসনা মানে ঠান্ডা গরমটা নিয়ন্ত্রণ করতে পারতেছে। হ্যাঁ সেই ওইটা না দিলে মুরগি স্টক করতে বেশি আরো, এখন ওইটা স্টক কম করে ওইটা দেওয়াতে পুরো ঘরই ঠান্ডাই থাকে, মানে টেম্পারেচারটা একদম নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। হ্যাঁ 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 নিয়ে আসে, বিশেষ করে যে আর ফ্যান যতই দেন দেখা যাবে যে ভিতর তাপ থাকলে ওই তাপ বাতাস তিনটা গরম ওই গরম বাতাসটাই ছড়ায় ছড়ায় দেয়। এখন তিনটা যদি ঠান্ডা করা যায় তাহলে কিন্তু বাতাসটা ঠান্ডা থাকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা রুকন ভাইয়ের যে পোলট্রি শেড সেই শেডের চালার উপরে আছি, তো এই চালার উপরে দেখেন গ্রীষ্মকালের গরমটা নিয়ন্ত্রণ করার জন্য স্প্রিংকলার ব্যবহার করা হয়েছে। পোলট্রি শেডের তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে মুরগি খাদ্য গ্রহণটা বাড়িয়ে দিবে, আর যদি মুরগি সবসময়ে খাদ্য গ্রহণটা স্বাভাবিক থাকে তখনই কিন্তু মুরগির ওজনটা ঠিকঠাক মতো আসবে, এবং ওজনটা ঠিকঠাক মতো আসলেই কিন্তু আপনি প্রফিটটা নিশ্চিতভাবে করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা পোলট্রি খামারি আছেন কিংবা পোলট্রি করতে চাচ্ছেন, তারা নির্দ্বিধায় এই অটোমেটিক পানির সিস্টেমগুলো ঘরের তাপ নিয়ন্ত্রণের জন্য চালার উপর স্প্রিংকলার এবং ঘরের ভিতরে ফগার স্প্রিংকলার, এছাড়াও অন্যান্য যত ধরনের আধুনিক অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেই অ্যাক্সেসরিজগুলো আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে পাবেন, এবং আমরা গুণগত মানটা আপনাদেরকে এনশিওর করছি। আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। গুগল ম্যাপে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমেও সংগ্রহ করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি টাঙ্গাইল সদর থেকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।